এইটা হচ্ছে ওদের বার্গার। এইখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওদের বার্গারের যে প্যাটিটা সেটা হচ্ছে মোমো। Hey guys, Assalamualaikum. This is Faiza from Khuda Laksa and welcome back to another brand new video. So, সবাই অনেক বলে যে মিরপুরে কোনো ভিডিও করো না কেন, অ্যান্ড এই সেই আমাকে এত সাজেশনস দেয়। তাই আজকে আমি হচ্ছে মিরপুর 60 ফিটে একটা জায়গায় এসেছি। জায়গাটার নাম হচ্ছে মটকা চা অ্যান্ড মোমো। এটা হচ্ছে টেস্টি ফিটের একদম পাশে আর শর্মা হাউসের একদম অপোজিটে। আমি এখানে আজকে অনেক টাইপের মোমোস খাবো, চা খাবো। ওকে, তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। ভিতরে এসে পড়েছি, বাইরে প্রচুর আওয়াজ, সামনে ইলেকশন। আমি জানি না ভিডিওটা কবে আপলোড হবে, ইলেকশনের আগে না পরে, বাট এখন মাইকিং টাইকিং করে একদম অবস্থা খারাপ। আমি দেখাই দিই ওদের মেনুতে কি কি আছে। আমি এর আগে আরেকবার ওদের হচ্ছে গিয়ে ভিজিট করেছিলাম, একদম ওপেনিং ডে ছিল ওদের। মিরপুর একে একটা ব্রাঞ্চ আছে ওখানে। ওই দিন আমি হচ্ছে মটকা যে স্যুপটা, মোমো স্যুপ, সেটা খেয়েছি, ওটা ফাটাফাটি ছিল। আচ্ছা যাই হোক, এগুলো এখন এখন না বলি, এখন আগে দেখাই কী কী নেবে, এরপর আমি টেস্টের কথা বলি। তো এটা হচ্ছে ওদের মেনু। ওদের অনেক টাইপের মোমো আছে। তো আমি এখান থেকে হচ্ছে গিয়ে মানে যে ভাইয়াটা ওনার, উনি আমাকে সাজেস্ট করলো কয়েকটা আইটেম। উনি বললো স্পাইসি গ্রেভি চিকেন মোমো এটা নিতে। তো আমি এটা আমি সব কিছু 4 পিস করে নিচ্ছি। এটা 4 পিস পড়বে 165 টাকা। এরপর আমি নিচ্ছি চিজ মোমো, এটার মধ্যে হচ্ছে চিকেন থাকবে বা মেবি হয়তো মাটনও নেওয়া যায় এটার, আমি নট শিওর। ভাই আমাকে জিজ্ঞেস করলো মাটন নিবো না চিকেন নিবো, তো আমি জানি না কোনটাতে আসলে এই অল্টারনেটিভটা পাওয়া যায়, বাট এখানে ফিলিংসের সাথে চিজ দিয়ে দিবে, তো এটাও ইন্টারেস্টিং। এটার দাম পড়বে 4টা 130 টাকা। এরপর আরেকটা নিব কুড়মুড়ে চিকেন মোমো। কুড়মুড়ে চিকেন মোমোটা হচ্ছে বাইরে দিয়ে ক্রিসপি থাকবে, ভিতরে ফিলিংস থাকবে, তো এটা একটু ডিফারেন্ট। তো এটাও আমি ভাবলাম ট্রাই করি। এইটার হচ্ছে 4 পিস 130 টাকা পড়বে। আর ওদের দুইটা টাইপের বার্গার আছে, বার্গারগুলো ইন্টারেস্টিং। বার্গারগুলোর ভিতরে হচ্ছে ওরা মোমো ঢুকায় দেয়। তো আমি হচ্ছে এইটা ওদের ফেসবুক পোস্টে দেখেছিলাম, তখন থেকে আই ওয়াজ ক্রেভিং ফর ইট। এটা হচ্ছে স্টিম মো বার্গ। এইটার ভিতরে হচ্ছে স্টিম একটা মোমো থাকবে অ্যান্ড বার্গারের যেই সব হাবিজাবি আছে সাথে, ওই যে পেঁয়াজ, তারপরে মেয়ো অ্যান্ড স্টাফ, ওগুলো দিবে। আরেকটা বার্গার আছে, এটা আমি নিচ্ছি না, বাট এটা বলে তান্দুরি মোবাং। এটার ভিতরে হচ্ছে কি তান্দুরি যে মোমোটা ওরা করে সেটা এটার ভিতর থাকবে। তো আমি যেটা নিলাম সেটার দাম পড়বে 140 টাকা, সেটা হচ্ছে স্টিমড মোবাং মোবাং। এরপর আমি আরও নিচ্ছি, আমি আমি এত কেন নিতেছি, এরপর আমি আরও নিচ্ছি, সেটা হচ্ছে মটকা মাটন সামোসা। এটা কোনো তেলে ভাজে না, এটা হচ্ছে কয়লা অনেকক্ষণ ধরে গরম করে করে তারপরে আস্তে আস্তে এটাকে ওভাবে স্টিম করে তারপরে দেওয়া হয়। তো আমি ভাবলাম হ্যাঁ এটাও ট্রাই করে দেখি। এরপর আমি সাথে নিব চিকেন মোমো যে স্যুপটা, এটা যেটা আমি আগে ট্রাই করছি, আমি এটা ফ্যান হয়ে গেছি, এটা খুবই মজা। আসলে মোমো দেয় এটার সাথে হচ্ছে গিয়ে স্যুপের মতো দেয়, স্যুপ না বলতে গেলেও মানে একদম অনেক ঘন না, কিন্তু জিনিসটা খেতে আসলে মজা। আর তান্দুরি মোমো নিব আই গেস, হ্যাঁ মোটামুটি সবই নিব। তান্দুরি মোমোটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা টাইপের মোমো। তো তান্দুরি মোমোর প্রাইস পড়বে 4 পিস যেটা সেটা হচ্ছে 130 টাকা। ও স্যুপের কথা বলি নাই, স্যুপ হচ্ছে 2 পিস যেটা সেটা হচ্ছে 75 টাকা। সো খাবারগুলো হচ্ছে আমি অনেক কিছু নিলেও আমার মনে হয় না আমার বিল এত বেশি আসবে, কারণ কোনো কিছু প্রাইস 200 টাকার উপরে নাই। সবচেয়ে দামি যে জিনিসটা মনে হয় আমি নিলাম এখান থেকে এইটা স্পাইসি গ্রেভি চিকেন মোমো 165। তো এটা হচ্ছে সবচেয়ে দামি ওদের আমার নেওয়ার মতে, তো প্রাইসটা খুবই রিজনেবল। ও আরেকটা আমি চাও নিচ্ছি, সেটা হচ্ছে মালাই চা, সেটার দাম পড়বে 50 টাকা। তো দ্যাট ইজ ইট। ওদের মেনুতে আরও অনেক কিছু আছে, আমি যদিও অনেক কিছু নিয়ে নিছি, বেশিরভাগই নিয়ে নিছি, তাও অনেক কিছু আছে। এরপর তোমরা একটা হচ্ছে কি যে প্ল্যাটার হিসাবেও নিতে পারো অনেক কিছু, দেখলাম এখানে প্ল্যাটার করে দেওয়া আছে, তখন হচ্ছে প্রাইসটা আরও কম পড়ে যায়। সো দ্যাট ইজ ইট, লেট মি ওয়েট ফর মাই ফুড। আর এগুলো আমার লাঞ্চ, তো কেউ অজ্ঞান হয়ে যায় না আমি কেন এত খাবো, আমি লাঞ্চে অনেক খাই, আর আমি একা খাচ্ছি না, আরও মানুষ আছে। তো আমার মোমো তিনটা এসে পড়েছে, আমি বলে দিই কোনটা কি। এটা হচ্ছে গিয়ে যে কুড়মুড়ে মোমোটা, এটা হচ্ছে চিজ মোমোটা, আর এটা হচ্ছে গ্রেভি মোমো। স্পাইসি গ্রেভি মোমোর দাম হচ্ছে 4 পিস 165, কুড়মুড়ে মোমো 4 পিস 130, চিজ মোমো যেটা সেটা 4 পিস 130। তো আমি ভাবছি আগে চিজ মোমোটা ট্রাই করবো, এটা হাত দিয়ে খাই। হুম,
এই যে ভিতরে চিজটা, এটার সাথে চিকেন দাও, ভালো অ্যামাউন্টের চিজ দিছে। এটা একটু সসের সাথে খাই, অনেকগুলো সস নিলাম, সসটা অনেক স্পাইসি, একদম গরম গরম সার্ভ করাতে আরো মজা লাগতেছে। ভিতরে চিজের অ্যামাউন্টটাও দিছে ভালো, আর 130 টাকা আমি 4 পিস বলবো ওয়ার্থ। এখন এই কুড়মুড়েটা খাই, দেখি কুড়মুড়েটা কতটুকু কুড়মুড়ে। বাইরে দিয়ে হচ্ছে ওরা ব্রেড ক্রাম্প দিয়েছে, এই কারণে ক্রিস্পি লাগতেছে। এছাড়া ভিতরের টেস্টটা আমি বলবো অনেকটা এটার মতোই, বাইরে হচ্ছে এই ক্রিস্পিনেসটার কারণে একটু ডিফারেন্ট। আমার কাছে এটা বেশি ভালো লাগছে, চিজ দেওয়া ছিল একদম। এটা একবার একটু সস দিয়ে খাই, সসটা প্রচুর ঝাল, মোমো সবসময় আমি স্টিম খাইছি, তো আমার জন্য এটা একদম নিউ ইনোভেশন, মানে মোমো খাচ্ছি আবার ক্রিস্পি লাগতেছে, তো ডিফারেন্ট অনেক। এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে ওদের স্পাইসি গ্রেভি মোমো, এটার সাথে যেহেতু স্পাইসি আমি ভাবতেছি এই সসটা এখন আর নিবো না। আরেকটা জিনিস, আমার হিজাব যেখান থেকে নিয়েছি, একটু পরে তোমরা হয়তো কমেন্ট করা স্টার্ট করবা, আমার হিজাবটা নেওয়া হয়েছে আপে হিজাব কালেকশন, যেটা ফেসবুক পেজ ওদের, ওখান থেকে। ওদের হচ্ছে মিরপুর একে একটা দোকানও আছে, আমি ওদের লিঙ্কটা দিয়ে দিব ফেসবুকে, তোমরা যাতে ওটা ভিজিট করে এই হিজাবটা নিতে পারো। লেট মি ট্রাই। এটাতে হচ্ছে ক্যাপসিকাম দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, রসুন দিয়েছে, দেখা যাক এটা খেতে কেমন হয়। কেটে খাই একটু, নয়তো আমার সুন্দর হিজাবটা নষ্ট হয়ে যাবে। কাটলাম, গার্লিকের একটা ফ্লেভার আসতেছে, মরিচ ফেড়ে দিছে আবার সাইড দিয়ে, আবার হয়তো এই সসটা ইউজ করা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই মরিচটা ফেড়ে দেওয়ার কারণে ঝাল লাগতেছে ভালো, বাট অনেক বেশি না, একদম নাগা ফ্লেভার না, বাট ঝাল। ভিতরে ফিলিংস অনেক, চিকেনের যে ফিলিংসটা সেটা অনেক বেশি দিয়েছে। মোস্ট অফ দ্য টাইম কী হয়, আমি লাস্ট একটা জায়গায় যখন মোমো খেয়েছিলাম, আমি বারবার শেফকে একটাই কমপ্লেন করছিলাম যে আপনারা যে কাভারিংটা দিয়েছেন সেটা হচ্ছে অনেক মোটা হয়ে যায়, ওইটার কারণে কী হয় আটা আটা একটা টেস্ট আসে মুখের মধ্যে, ভিতরে যে চিকেনটা সেটা ফিল করতে করতে আর টাইমই থাকে, তখন মজা লাগে না আর কি। বাট ওদের যেই এই যে ইয়েটা কাভারটা বেশ পাতলা আমি বলবো, কিন্তু এটা র্যাপ করার মতো আর কি, আর চিকেনের অ্যামাউন্টটা বেশি দেয়। তো মোমো খাওয়ার সময় আমরা যদি হচ্ছে চিকেনটা বেশি পাই মুখের মধ্যে, তখনই কিন্তু মনে হয় হ্যাঁ আমি স্যাটিসফাইড। তো তিনটার মধ্যে আমার যে মোমোটা বেশি ভালো লেগেছে সেটা শেষ হয়ে গেছে, আমি দেখাতে পারতেছি না, বাট এই চিজ মোমোটা আমার কাছে সবচেয়ে মজা লাগছে। এরপরে ক্রিস্পি মোমোটা, গ্রেভিটা আমার কাছে এত বেশি মজা লাগে নাই, এভারেজ টেস্ট লাগছে, বাট এটা আসলে পার্সন টু পার্সন ডিপেন্ড করবে, যদি তোমরা মোমোর মধ্যে গ্রেভি চাও তখন হয়তো তোমাদের এটা ভালো লাগতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা এভারেজ। ওরা অনেক ভ্যারিয়েশনস রেখেছে, এটা ভালো, যে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে। তো আমার মোটামুটি সব কিছু এসে পড়েছে, আর একটা শুধু সমস্যা বাকি, এইটা হচ্ছে গিয়ে স্যুপ মোমোটা। আমি বলেছিলাম যে আমি দুইটা নিবো, বাট চারটা নিয়েছি ইন টোটাল। এই স্যুপ মোমোটা, এইটার কথাই আমি বলতেছিলাম, এর আগে আমি হচ্ছে গিয়ে মিরপুর একে ওখানে খাইছি। অ্যান্ড এইটা হচ্ছে ওদের বার্গার, এইখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওদের বার্গারের যে প্যাটিটা সেটা হচ্ছে মোমো দুইটা, অ্যান্ড এছাড়া হচ্ছে গিয়ে আলাদা সব কিছু দেওয়া আছে, এখানে পুদিনা পাতা দেওয়া আছে, ইন্টারেস্টিং একটা বার্গার হবে। আর এটা হচ্ছে ওদের তান্দুরি মোমোটা, এইটাকে ওরা হচ্ছে কয়লা দিয়ে করে বললো, ওভাবে আস্তে আস্তে করে, এরপর উপরে বারবিকিউ সস দিয়ে দেয়। ওভারঅল আমার কাছে সবগুলো জিনিস একটু ডিফারেন্ট লাগছে, তো আমি স্টার্ট করি মোমোটা দিয়ে, তান্দুরি মোমো। চিকেনের যে ফিলিংটা সেটাও তান্দুরি একটা ফ্লেভার আসতেছে, চিকেনটা অন্যান্য চিকেনের মোমো যেই মানে চিকেনের যে ফ্লেভারটা ছিল সেটা থেকে ডিফারেন্ট, আর উপরে হচ্ছে গিয়ে বারবিকিউ সসটা দেওয়াতে এই মোমোটা একদম ডিফারেন্ট টেস্ট আসতেছে। এখন হচ্ছে আমি বার্গারটা খাবো, বার্গারের ভিতরে হচ্ছে মোমো দেওয়া। ওকে খাই আগে, অনেক জুসি বার্গারটা, ভিতরে হচ্ছে গিয়ে বারবিকিউ সস দিয়েছে, এখানে অনিয়ন্সও দিয়েছে, আর মোমোটা একসাথে কামড় দিয়ে ওই চিকেনটা মুখে আসতেছে, মজা লাগতেছে। জিনিসটা একদম ডিফারেন্ট লাগলো আমার কাছে, কারণ আমরা সবসময় বার্গার কামড় দিলে হয় বিফ বা চিকেন প্যাটি পাই, বাট এখানে পুরো আমি একদম মোমো পাচ্ছি দুইটা, তো টেস্টটা খুবই ডিফারেন্ট। বানটা হচ্ছে রেগুলার বান, বাট এই প্রাইসে আমার কাছে বার্গারটা বেশ মজা লাগছে। আমার জানা মতে হচ্ছে মোমো বার্গার আর কোথাও পাওয়া যায় না, তো তোমরা একটা ট্রাই করে দেখতে পারো, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে আইডিয়াটা, টেস্টটাও ভালো লাগতেছে, এমন না যে মোমোর কারণে ব্ল্যান্ড একটা টেস্ট, এরকম না,
সসটস দাওতেও মোমোটা ভালো একটা ফিউশন হয়েছে এটার মধ্যে। এখন আমি স্যুপটা খাই, এটা আমার অনেক ফেভারিট। তো এটা হচ্ছে ওদের স্যুপটা, এখানে চার পিস মোমো আসবে, এটার সাথে হচ্ছে এই যে এরকম টাইপের একটা গ্রেভি পাবা তোমরা, একদম অনেক বেশি ঘন না বাট একদম পানি পানি না, ভেজিটেবল স্যুপের মতো। এটার মধ্যে গাজর দিয়েছে, ধনিয়া পাতা দিয়েছে, পেঁয়াজ, একদম পুরো ভেজিটেবল স্যুপের একটা মানে ফ্লেভার আসতেছে। এটা হচ্ছে চিকেন মোমো, ভিতরে চিকেনের ফিলিংস দেওয়া। ওদের হচ্ছে দুইটা টাইপের সস দেয়, একটা এই ঝাল সসটা আর একটা হচ্ছে পুদিনা পাতার সস। তো এটা দিয়ে আমি একটু খাই। একদম ঝাল না, একটা স্যুপ হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে লবণের পরিমাণটা ঠিক আছে। স্যুপটা একদম পানি পানি হতো তখন মোমো যতই মজা লাগতো স্যুপটা আর খেতে ইচ্ছা করতো না। তো এই কারণে আমার কাছে মনে হয় যে এই আইটেমটা নেওয়া উচিত সবার। এইটা হচ্ছে মাটন সমোসা যেটা, আর এটা হচ্ছে চিকেন সমোসা। তো চিকেন সমোসা যেটা সেটার প্রাইস হচ্ছে 25 টাকা, আর এইটার দাম হচ্ছে গিয়ে 35 টাকা। আগে স্টার্ট করি সমোসা দিয়ে, মাটনটা খাই। পুদিনা পাতা নিয়ে একটু জামাই পড়ে গেছে। ওকে, মাটনের অ্যামাউন্টটা কম, পেঁয়াজ বেশি দেখা যাচ্ছে। সমুদ্রটা মনে হচ্ছে এভারেজ লাগলো, মাটনের অ্যামাউন্টটাও কম, অ্যান্ড টেস্টটাও আমার কাছে এত বেশি মজা লাগে নাই। মনে হচ্ছে আমার কাছে এটা কোয়াইট এভারেজ একটা আইটেম। চিকেনটা একবার ট্রাই করে দেখি, চিকেন আই গেছে একটু বেশি বেশি। ওকে, সমুদ্রতে তো হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচ ওগুলো মিক্সচারটা বেশি থাকে, একদম তো মোমোর মতো ফিলিংস সব চিকেন বা মোমো দেওয়া থাকবে, মাটন দেওয়া থাকবে না। তো এখানেও চিকেনটা মনে হচ্ছে যে একটু কম লাগতেছে। মাটনের টেস্টটা থেকে আমার কাছে চিকেনটা মজা লাগলো বেশি, চিকেনের ফ্লেভারটা এখানে ভালো লাগতেছে। আর পুদিনা পাতা দিয়ে যখন খাচ্ছি তখন এই সমোসাটা বেশি মজা লাগতেছে। চিকেনের সমোসার যে দামটা সেটা হচ্ছে 25, আর মাটনটা হচ্ছে গিয়ে 35। এটা হচ্ছে প্রিমিয়াম মটকা চা যেটা, এটা হচ্ছে উপরে মালাই টালাই দিয়ে তারপর করে। তো এটার দাম হচ্ছে 50 টাকা। চাটার উপরে হচ্ছে কি একটা স্বরের মতো যে মালাইটা দিয়েছেন ওটার কারণে ভাল লাগতেছে, আর হচ্ছে এলাচের একটা স্ট্রং ফ্লেভার আসতেছে, এ কারণে চাটা একটু ডিফারেন্ট। নর্মালি হচ্ছে কি আমরা সবসময় যেই চা খাই এটাতে হচ্ছে দুধ অনেকক্ষণ জাল টাল দিলে যেই মজাটা লাগে, এটাতে মালাইটা দেওয়ার কারণে ওই টেস্টটা আসতেছে, এলাচটার কারণে হচ্ছে গিয়ে চায়ের টেস্টটা একদম ডিফারেন্ট। এই যে মালাইটা মানে প্রতি সিপে এরকম আসতেছে মালাইটা। তো দ্যাট ইজ অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড আমার হচ্ছে গিয়ে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নিও, ওটা লিঙ্ক পেয়ে যাবে। টু লাইক মাই পেজ অন ফেসবুক, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম। স্টে হাঙ্গারি উইথ খুদা লাগছে, বাই বাই।